सुप्रिय व्यूअर्स अस्सलाम वालेकुम जे जिखान थेके देखछेन सबाइके शुभेच्छा जानाच्छि आमी आसादुल इस्लाम बांग्लादेशेर दक्षिण पूर्वांचलेर शमशेर नगर ख्यात फेनी जिला शहरेर प्राणकेंद्र राजाजीर दीघी बा राजनंदिनीर दीघी ए दीघीटी फेनीर इतिहास ऐतिह्येर साक्षी एछाड़ाओ ए राजाजीर दीघीटी फेनी जिलार ऐतिहासिक और दर्शनीय स्थान मोट 10.32 एकर जमिर ऊपर एटी एकटी कृत्रिम जलाशय सम्मानित दर्शक मंडली आपनारा जे राजाजीर दीघी देखते पाच्छेन ए दीघी सम्पर्के बेश अनेक जनश्रुति रयेछे बला हये थाके त्रिपुरा महाराजेर एकजन राजार कन्यार अंधत्व दूर करार मानसे ए दीघी खनन करा हय स्थानीय भाषाय कन्याके झी बला हय তাই দীঘিটির নামকরণ করা হয় রাজাজীর দীঘি এই দীঘিটির রাজা নন্দীর দীঘি নামেও পরিচিত এটি ফেনী জেলার চিরপয়েন্টের টাং রোড সংযোগ স্থলে অবস্থিত জনশ্রুতিতে বলা হয় ত্রিপুরা মহারাজের প্রভাবশালী একজন রাজার কন্যার অন্ধত্ব দূর করার মানুষে প্রায় আজ থেকে 500 থেকে 700 বছর পূর্বে এই দীঘি খনন করা হয় 1875 সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাজীর দীঘির পারে 1984 সালে ফেনী জেলায় রূপান্তরিত হলে পরবর্তীতে ফেনী শহরের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয় দীঘির পারে বর্তমানে ফেনী সদর থানা ফেনী কোর্ট মসজিদ অফিসার্স ক্লাব জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে এই রাজাজীর দীঘির পাশ দিয়ে ফেনী শহরের গুরুত্বপূর্ণ তিনটি রাস্তা রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে উত্তর পূর্ব দিক পর্যন্ত ফেনী রোড উত্তর পূর্ব থেকে উত্তর পশ্চিম দিক পর্যন্ত মিজান রোড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত টাং রোড দ্বারা ঘেরাও সুধী মণ্ডলী এই ফেনীর ঐতিহাসিক রাজাজীর বা রাজনন্দিনীর দীঘি প্রসঙ্গে কবি নবীনচন্দ্র সেন তার আত্মজীবনীতে দীঘির বর্ণনা দিয়েছেন ঊনবিংশ শতকের 80-এর দশকে ফেনী মহকুমা প্রশাসক এ দীঘির সৌন্দর্য তুলে ধরেছেন ফেনী শহরের পথচারীদের প্রশান্তি মেলে রাজাজীর এই দীঘির পারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পরিবেশ রয়েছে এখানে গাছের শীতল ছায়ায় বসে নিজেকে কিছুটা হলেও সতেজ করে নেন পথচারীরা দীঘির চারপাশ জুড়ে সুন্দর হাঁটার সদৃশ্য হাঁটার পথ রয়েছে পথের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ফুল পাতাবাহারের মাঝে বসার আসন রয়েছে সব মিলে অসাধারণ আবহাওয়া তৈরি করেছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ ফেনী শহরের মানুষের স্বস্তিতে বসা ও হাঁটার অন্যতম স্থান এই রাজাজীর দীঘির পাড় সম্মানিত দর্শক মণ্ডলী দীর্ঘদিন ধরে এই দীঘির পাড়ে হাঁটা চলার পরিবেশ ছিল না বর্তমান প্রশাসন ও ফেনী পৌরসভা আন্তরিক প্রচেষ্টায় এখন আবার সুন্দর পরিবেশ তৈরি হয়েছে প্রতিদিন দর্শনার্থী সহ অনেক মানুষের সমাগম ঘটে এই দীঘির পাড়ে বিগত 35 বছর ধরে পাড়গুলো বারবার অবৈধ দখলে গেলেও বর্তমান ফেনী জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এই দীঘি দখলমুক্ত করে ফেনীর জনগণের জন্য উন্মুক্ত করে দেয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ও ফেনী পৌরসভার তত্ত্বাবধানে 3,71,00,000 টাকা ব্যয়ে রাজাজীর দীঘির পাড়ের দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সহ বিনোদন কেন্দ্র নির্মাণ কাজ আংশিক কাজ সমাপ্ত করেছে বাকি কাজের জন্য ফেনী পৌরসভা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখ করার মতো বর্তমান ফেনী পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন নিয়াজি দীঘির পাড়ে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা নির্মাণ সহ দীঘিকে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করে যাচ্ছে সুপ্রিয় সুধী ফেনী শহরের প্রাণকেন্দ্র এই রাজাজীর দীঘি যা ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য আন্দোলন সংগ্রামের ইতিহাসের সাক্ষ্য বহন করেছে ফেনী শহরের মধ্যে প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে এই দীঘিতে বর্তমানে এই দীঘির পাড়
অবৈধ উচ্ছেদ এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করলে দিঘির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করবে। এই আশা ব্যক্ত করে শেষ করছি। অন্যদিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।